ভিডিওটি জুনিয়র ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য এবং তোমাদের মনকে উজ্জীবিত করার জন্য। এই ডাক্তার কি নাম বলেন? মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের বাংলাদেশের জামালপুর, সরি, শেরপুর ময়মনসিং থেকে আসছেন। ময়মনসিং, শেরপুর ময়মনসিং বিভাগ, অনেক দূর থেকে আসছেন এবং রাত 9টার সময় গাড়িতে উঠেছিলেন, তাই তো? এবং সকাল 7টার দিকে খুলনা এসে পৌঁছালেন, অনেক দূর। তো উনি 1993 ডিএসএমএস পাস, সো দ্যাট, এবং উনি চিকিৎসা করছেন এবং চেম্বার চালাচ্ছেন। একটা সুন্দর একটা কেস টেকিং করে একটা মেডিসিন সিলেকশন হোক, এটাই তো উনি চান, তাই উনি অত দূর থেকে চলে এসেছেন, অনেক দূর থেকে, এই পানামাও। তারপরে ময়মনসিং জেলা থেকে এত দূর, সরি, ময়মনসিং শেরপুর ডিস্ট্রিক্ট থেকে এত দূর থেকে যদি উনি আসতে পারেন, তাহলে আমরা কেন কেস টেকিং করে একটা তার সুন্দর মেডিসিন দিতে পারবো না? আমাদের তো উচিত তার একটা সুন্দর মেডিসিন সিলেকশন করে দেয়, এত কষ্ট করে আসছেন। তাই কেস টেকিং করেছিলাম আমি, রোগের নাম একটু উজ্জ্বল রাখলাম, থাক রোগের নাম, আমার তো রুগী দেখতে হবে, কি রুগী কোন মেডিসিন হয় তাই আমার দেখতে হয়। হোমিওপ্যাথিতে রুগীর চিকিৎসা হয়, রোগের নয়। আমাদের এখন দুপুরবেলা, জাস্ট লাঞ্চের সময়, এই সময় আমি বিরতিতে থাকি। তারপর উনি যখন এসে নামলেন খুলনাতে, তখন আমি আর যেতে পারলাম না, কেস টেকিং করলাম। ওনার কী মেডিসিন আসে তোমরা যারা নবীন বন্ধুরা ভারতে বাংলাদেশ থেকে, তোমাদের শেখানোর জন্য। এবং আমরা অবশ্যই দেখতেছি দুটো মেডিসিন দারুণভাবে কভার করেছে। আপনি এর আগে কী কী মেডিসিন খেয়েছেন কাকু? অনেক মেডিসিন বলতে কী বলেন, পালসেটিলা খেয়েছেন? পালসেটিলা, আচ্ছা, পালসেটিলা খেয়েছেন। আপনি বললেন লাইকোপোডিয়াম খেয়েছি, লাইকোপোডিয়াম, পালসেটিলা, আর কী বললেন, সালফার, আর্জেনাইটিকাম, সরিনাম, সো দ্যাট, এইরকম আরও অনেক মেডিসিন উনি খেয়েছেন। কিন্তু কথা হলো একটাই, উনি এর আগেও ডাক্তার বন্ধুরা একটু দেখিয়েছেন অনেক জায়গায়, এবং ডাক্তার সাদের কাছে গেছিলো, ডাক্তার সাদ তাকে স্টাফ হিসেবে গেরিয়া দিয়েছিল, এই তো। তো খাতা কলম করলাম, কী স্টাফ হিসেবে গেরিয়া আসে এখানে, কোথাকার স্টাফ হিসেবে গেরিয়া, রুগী কেস টেকিং করলাম, কেস টেকিং করে কী আসে, এ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রুগীর শীত গ্রীষ্ম প্রশ্ন করেছিলাম, কাকু আপনার শীত বেশি না গরম বেশি? অতিরিক্ত শীত, অতিরিক্ত গরম কোনোটা আপনি পছন্দ করেন না, মাস্কটা খুলে ফেলেন, দুটোই আপনার কষ্ট, দুটোই আমার কষ্ট। সো অতিরিক্ত শীত, অতিরিক্ত গরম কোনোটাই পছন্দ করে না, তাই আচ্ছা, তাই লিখে রেখেছিলাম বহুত এক্সট্রিম বি থার্মাল। আপনার গাম কেমন গরমকালে, গা ঘামে কেমন? খুব বেশি গা ঘামে, তাহলে পারস্পিরেশন প্রফিউজ টু প্লাস, থাস, পিপাসা বেশি, শীত গ্রীষ্ম উভয় কাতর, ঘাম বেশি, পিপাসা বেশি, অ্যান্ড ডিজার ফর সুইট মিট অ্যান্ড সল্ট, হেলিং অপন ডিলেট, কোথাও কেটে গেলে দেরিতে সারে, টিথ পিরিন, জিব্বা সাইডে দাঁতের সোপ, একদম ছবির মতো মেডিসিন কুইক সিলভার চলে আসলো। এরপর প্রশ্ন করলাম, এই রুগীর ওয়ার্স আসিল আছে, আসিল আছে, আপনার আসিল আছে কতগুলো? চার পাঁচটা আসিল আছে, হিয়ার অ্যান্ড দিয়ার, সো আসিল আছে, পেশেন্টটা সাইকোটিক, এবং লবণ পছন্দ, এবং ক্লোজ মাইন্ডেড, আত্মগোপন প্রিয়তা, আসিল সারা শরীরে গাদা মারা, লবণ পছন্দ, অ্যান্ড হেলিং আপ অন ডিলেট, ফল ডাউন, ড্রিম, স্লিপ, ফ্লাইং, ছবির মতন ট্রি অফ লাইফ। তো সো ট্রি অফ লাইফ অ্যান্ড কুইক সিলভার দুটো মেডিসিন অ্যাবসোলুটলি পূরণ করে বসে আছে। তাহলে আমি স্টাফ হিসেবে গিরা দেবো কেন? আমি একটা লক্ষ্য নিয়ে ওষুধ ফেলবো কেন? লেসিভিয়াসনেস নিয়ে আমি স্টাফ হিসেবে গিরা দেবো? আমার লেসিভিয়াসনেস স্টাফ হিসেবে গেরিয়া, অ্যাসিড ফ্লোরিকাম, প্লাটিনা, ক্যানাডিয়াম সেক, নাক্স, সালফার, অনেক মেডিসিন আছে, তাহলে আমি একটা দেবো কেন? আমার তো রুগীর টোটালিটি নিতে হবে ধাতুগত, তাই তো? ধাতুগত ট্রিটমেন্ট করার জন্য তো আপনি এসেছেন, সো দ্যাট, বলো কোন মেডিসিন হতে চায় পারে? হ্যাঁ, কুইক সিলভার, হ্যাঁ তুমি বলো, কুইক সিলভার দিতে চায় ওরা, কারণ হেলিং অফ ওন ডিলেট, কোথাও কেটে গেলে দেরিতে সারে, জিব্বার সাইডে দাঁতের ছোপ, পিপাসা বেশি, ঘাম বেশি, শীত গ্রীষ্ম উভয় কাতর, মাংস পছন্দ, মোস্ট অফ দ্য সিমটম কুইক সিলভার ম্যাচ করে বসে আছে, কিন্তু পেশেন্টটা সাইকোটিক, আসিল আছে, এখানে সেখানে আত্মগোপন প্রিয়তা, এগুলো কুইক তোমার ট্রি অফ লাইফ কভার করে বসে। তাহলে বলো কোন মেডিসিন প্রেসক্রিপশন করতে চাও, কোনটা দিলে তার সব রোগ দিক থেকে ভালো হতে পারে? সব রোগ কি আপনার রাত্রে বাড়ে নাকি দিনের বেলা? রাত্রে বৃদ্ধি, অল কাইন্ড অফ ডিজিজ অন গ্রাভেটস অ্যাট নাইট, কুইক সিলভার আরও টান খেয়ে গেল। সো বলো কোন মেডিসিন দিতে চাও।